সময় সকাল সাড়ে আটটা সকালটা বেশ ঝলমলে রোদ দেখা দিয়েছে আর গরম পড়ার সাথে সাথেই আমার সুন্দর বেলি গাছটা বেশ মাথা উঁচু করে এবার দাঁড়াচ্ছে খুব সুন্দর ফুল হয় গাছটাতে সাথে সাইডে একটা টমেটো গাছও হয়েছে তো দেখা যাক ফল হয় কি না সকাল সকাল অনেক কিছুই কাজ করে নিয়েছি দেখো উঠোন ক্লিন করা হয়ে গেছে রান্নাঘরেও অনেকটা টুকটাক কাজ করেছি এদিকে ঘরটা মুছতে শুধু বাকি আছে তো রান্নাঘরে টুকটাক কি কাজগুলো করেছি চলো একটু দেখা এ দেখো ডাল সেদ্ধ করে রেখেছি এখানে দুধ আছে দুধটা গরম করবো একটু চাও খাবো আর আটা মেখে রেখেছি আর এই দেখো কালকে রাত্রে চেরো তার জল ভিজেছিলাম এটা এবার খাব গুড মর্নিং আজকে হচ্ছে সানডে পুরুলিয়া থেকে আমি আলপনা সিঙ্গেল মাদার ল্যাফিস্টলে তোমাদের সবাইকে প্রত্যেক দিনের মতন অনেক অনেক সুস্বাগত শীতে তো গরম জল খেতাম সকালবেলায় এবার গরম জলটা কদিন বন্ধ রেখেছি এটা হচ্ছে কালমেঘ পাতার জল এটা বেশ কয়েকদিন ধরেই খাচ্ছি বাজার থেকে কালমেঘ কিনে এনেছিলাম এই দেখো সেগুলো কেটে কেটে আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম আর এই জলটা এখন ইদানিং সকালবেলায় খাচ্ছি শীত তো বেদায় নিচ্ছে তো এখন হালকা হালকা ভোরবেলার দিকে একটু ঠান্ডা লাগছে বাকি রাত্রে তো গরম লাগছে কারণ কালকে গরমটা ফিল করেছি কালকে ঘেমে যাচ্ছিলাম কম্বল ঢাকা নিয়ে এখনো কম্বল তুলিনি জানি তোমরা অনেকেই কম্বল তুলে দিয়েছ বাট এখনো আমি কম্বল তুলিনি কারণ ভোরের দিকে ঠান্ডা লাগছে এবার কম্বল যদি তুলে দিই তাহলে একটা কিছু পাতলা গায়ে ঢাকা দিতে হবে তো সেই মনে করছি যে একেবারে ওই ভোরের দিকে কম্বলটা গায়ে টানি আর একেবারে মানে কেচে তুলে দেবো কয়েকটা দিন যাক তারপরে মোটামুটি আর সাত দিন যাক তারপরে এটাই ভেবেছি আর আরও যদি কিছু বার করি পাতলা সে আবার ধোয়া ধোয়ের একটা ব্যাপার থাকে সেই জন্য আর মনে করলাম যে না থাক কম্বলটাই একেবারে কেচে কুচে তুলবো এবং কদিন পাইপতলায় রাখি তো এইভাবে এখনো কম্বল কিন্তু ধুইনি আর বললাম তো যে চিরতাল এখন জল খায় চিরতা বা কালমেঘ যেটাই বলবে তো ভীষণ তেতো এটা তো সবাই জানো কিন্তু শরীরের জন্য খুব ভালো তো চলো এটা খাই তিতো জিনিস ক্ষেত্রে সত্যি খুব মানে কষ্ট লাগে ঠিক আছে স্বাদটা তো একদম অন্য রকম তবে নিমপাতা আর করলা এই দুটো তেঁতো কিন্তু ভালো লাগে খেতে এদের সাতটা তেঁতো হলেও যেন তার মধ্যে একটা মিষ্টি জিনিস আছে আর এই চেরোতা তারপরে আরও অনেক কিছু তেঁতো আছে না একটু কেমন যেন লাগে তো বেশি বক বক করছি চলো খাই ভীষণ তেতো ভীষণ রকম তেতো নাক বন্ধ করে খেলাম আর এইটুকু আছে এটা এত বাজে স্বাদ আমার মেয়েকে তো আমি জীবনে খাতেই পারব না আমার মেয়ে এটা মুখে ঢুকলে আমার মেয়ের উলটি হয়ে যাবে এমনি ও তেতো খেতে পারে না আমাকে একটু জল নিতে হবে মুখে মুখের স্বাদটা একদম বদলে গেছে খেতে খারাপ লাগলেও কিন্তু এই সিজনে তেতো তো খাওয়া দরকার আমরা তো সবাই জানি আর এটা খালি পেটে খাচ্ছি কারণ বেশ কয়েক মাস নাগাদ আমি দেখছি আমার গায়ে একটু অ্যালার্জি অ্যালার্জি টাইপের হচ্ছে তো সেই জন্য কষ্ট হলেও কিন্তু আমি এই কালমেঘের জলটা খাচ্ছি আর নিম পাতা তো আছেই ঠিক আছে তো চলো রুটি করব রুটি করব আজকে চা দিয়ে রুটি খাবো মন করছে চা দিয়ে খেতে ইচ্ছে করছে গ্যাসে ডাইরেক্ট এভাবে রুটি করাটা কিন্তু একদমই উচিত নয় এতে আমাদের শরীরের ক্ষতি হয় কিন্তু আমি এভাবেই করি আমি চেষ্টা করি যে তাওয়ার মধ্যে রুটিটা করব কিন্তু আমার তাওয়াতে রুটিটা না ফোলাতেই পারি না তো মেয়ে কিন্তু এভাবে রুটি করাটা একদমই পছন্দ করে না আর এ টিফিন করে চলে এলাম রান্নাবান্না রান্না অনেকটাই করে রেখেছি কারণ কাজ কাজতে এগিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি এই যে ডিমগুলো অমলেট করেছি আর এর অমলেট করেই আজকে এটা কারি বানাচ্ছি একটু গামাখা গামাখা হবে আর নামিয়ে দেব ধনেপাতা দিলে খুবই ভালো হতো কিন্তু ধনেপাতা তো নেই যা আছে তাই দিয়ে কাজ চালালাম বাড়িতে অ্যাকচুয়ালি কোনো সবজি ছিল না তো যা ছিল তাই দিয়েই হলো আর রান্নার পরিমাণটা বেশি দেখাচ্ছে তাই তো তো তোমরা ভাবতেই পারো যে একা থাকি আর এতগুলো রান্না মানে এতটা তরকারি অ্যাকচুয়ালি মেয়ে আসছে আজকে বুঝলে তো মেয়েকে আনতে যাবো তো সেই জন্য মেয়ের জন্য রান্না করেছি আর এটা দুবেলার তরকারি ওদিকে তরকারিটা হোক হয়েই এসেছে আর খুব জোর দু মিনিট লাগবে আর এই যে এখানে একটু বেসনগুলো রেখেছি দেখো এটা মেয়ে আসবে তখন ভেজে দেবো এটা বাঁধাকপির পকোড়া হবে একটু বাঁধাকপি ছিল এই যে তার থেকে একটু ভেজে রাখলাম আর ডাল হয়ে গেছে আর দেখি দিলাম কি হয়েছে তো এবার বাসন কাটা ধোয়া গ্যাস পরিষ্কার করা ব্যাস চান চলো পরে আসছি লাঞ্চ কমপ্লিট এবারে বাসন বলতে কিছু নেই সব চান করার আগেই ধুয়ে রেখেছিলাম এই থালাটাই আছে এটা ধুয়ে রেখে দেবো আর একটা থালার পরে থাকবে বেকার সকালে বলেছিলাম যে বাড়িতে কিছু নেই তো এখন যাব বাজার আর বাজার করব তারপরে মেয়ে আসছে বলেছিলাম মেয়েকেও আনতে যাব সব একসাথে করব বাজার করব মেয়েকে নিয়ে আসবো সব একেবারে করে বাড়ি আসবো তো চলো দেখা হচ্ছে একেবারে স্টেশনে হ্যাঁ মেয়েকে আনতে যাব স্টেশনে কারণ বাজার করার সময় আর তোমাদের সঙ্গে কথা বলবো না তা না হলে হয়তো ভুল হয়ে যেতে পারে কারণ কালকে মেয়ে যাবে বলছে ওরও কিছু বাজার আছে যেগুলো ওকে করে দিতে হবে যেমন পেন তারপরে ও বললো কী বললো মোজা বললো যে আমি হাতটা ধুয়ে আসছিলাম খাওয়া দাওয়া করে রেস্ট না নিয়েই আমি বেরিয়ে পড়েছি কারণ ট্রেনের টাইম হয়ে গেছিলো আর ট্রেন একদম পাক্কা টাইম দেখাচ্ছে আড়াইটাতে আসছে তো সেই জন্য আমি বললাম না আর দেরি করা চলবে না বাজারটা পরেই করব আগে মেয়েকে রিসিভ করতে স্টেশনে যাই তো মোটামুটি আমি স্টেশনে পৌঁছে গেছি আর না পাঁচ দশ মিনিট মধ্যেই কিন্তু ট্রেন এবার ঢুকবো ঢুকবো হয়ে গেছে এসে নিয়ে এই জায়গাটায় এসে বসলাম দেখি আর ভীষণ রোদ দেখছো চেহারাটা ঘাম বেরোচ্ছে আমার কয়েক মিনিট ওয়েট করার পরই ট্রেন তো ঢুকে গেছে এবার আমি মেয়েকে কিন্তু দেখতে পেলাম না আমি খুঁজছি ও ওই দূরে মেয়ে আছে চলো ফোনটা আমি এখন রাখি পরে আসবো অনেকক্ষণ পরে এলাম অনেকক্ষণ মানে এখন সন্ধ্যা হয়ে গেছে আমার সন্ধে জড়া হয়ে গেল বাজার গেছিলাম তোমাদেরকে তো সেটা বলেছিলাম যে বাজারে যাচ্ছি আর বাজারটা যে করে নিয়ে এলাম এসে মামে খাওয়া দাওয়া করলাম মেয়েকে এখন দেখায়নি মানে মেয়েকে এখন তোমাদের সামনে নিয়ে আসেনি মামে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে অনেকটা সময় দু মামে একসাথে গল্প করলাম তো ওই সময়টা ছিল আমাদের দুজনের একদম তো সেজন্য আমি আর ক্যামেরা অন করতে চাইনি আর এখন একটু চা খাবো মেয়ে তো খুব একটা চা খায় না তো ওকে বললাম বাবু একটু চা তো বলছে চলো হয়ে যাক একটু চা আর ও যে ওর বেস্ট ফ্রেন্ডের বাড়িতে গেছিল ওখানে ও বলছে আমি রোজ চা খেতাম ওখানে তো যাই হোক এই আদাতটা ওর চলে যাবে হোস্টেলে গেলে ওটা চলে যাবে আর কাল সকালেও যাবে তো এই যে বাজারে নতুন কলমি শাক উঠেছে কলমি শাক সেজন্যে নিয়ে এলাম না কলমি শাক আমার খুব পছন্দের তো মনে করেছিলাম যাই হোক মেয়েকে ভেজে দেব কিন্তু ও তো কালকে ভাত খেয়ে যাবে না অনেক সকালেই যাবে আটটার সময় বেরোবে তো ওই ব্রেকফাস্ট করেই বেরোবে আর এই আমাদের সন্ধেকালীন টিফিন গরম গরম চা আর সাথে ব্রেড তো যাই হোক টিফিন করে নিয়ে অনেক আরও গল্প হলো গল্প আমাদের শেষেই হচ্ছিল না তারপরে আমি ডিনার বানাতে চলে এলাম তো ডিনারে আজকে বানিয়েছি পরোটা গরম গরম পরোটা আর এই বাঁধাকপি একটু ছিল বেসনের যে গুলে রেখেছিলাম ওটার পকোড়া বানালাম এই যে আর কুমড়ো আর আলুর তরকারি ডাল ছিল দিনের আর ওই অমলেটটা একটু রেখে দিয়েছিলাম ব্যাস এই ছিল আমাদের ডিনার মেনু

খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোশ সব ধুয়ে রাখলাম আর এই দেখো এবার বিছানাগুলো ক্লিন করতে হবে আর তার আগে এই যে মেয়ের প্যাকিংটা করে দিচ্ছি কাল সকালেও যাবে তো আমাকে ও বলছে মা তুমি প্যাকিং করে দাও তো এইখানে আমি এবার প্যাকিংটা করে দিচ্ছি এই যে এই জিনিসগুলো একে সব দিতে হবে কয়েকদিন হোস্টেলে থাকবে তো সেই প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে ভরে দিতে হবে যাই হোক আমি প্যাকিং করে একদম রেডি করে দিলাম ব্যাস একটাই ব্যাগ করলাম কারণ তিন চারটে ব্যাগ হলে খুব অসুবিধা হয় পিঠে একটা ব্যাগ হবে আর বাস এই ব্যাগটা আরও শুয়ে পড়েছে আর শুয়ে শুয়ে দেখো ফোন ঘাটছে ফোন ঘাটতে ঘাটতে একটু পরে শুয়ে পড়বে আর আমি এদিকে বিছানাটাও ক্লিন করে নিচ্ছি আজ এই পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো গুড নাইট দেখা হবে কাল সকালে